আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ধোনির দুলালদের ব্ল্যাকমেইল করতেন পিয়াসা ও মৌ, বলছে ডিবি পুলিশ। সংঘবদ্ধ ব্ল্যাকমেইল চক্রের সদস্য ছিলেন মডেল ফারিহা মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করতেন তারা, এমনই দাবি করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গোয়েন্দারা বলছে তারা পিয়াসা ও মৌ দিনের বেলায় ঘুমাতেন এবং রাতে এসব কর্মকাণ্ড করতেন, বিশেষ করে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে আনতেন। বাসায় এলে পার্টির সুযোগে তাদের সঙ্গে আপত্তিকর ছবি ভিডিও তুলে রাখতেন। রবিবার রাতে রাজধানীর বাড়িধারায় পিয়াসা বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে বিপুল মদ, ইয়াবা ও সীসা সরঞ্জাম জব্দ করা হয়। রাত 10টা থেকে শুরু হওয়া অভিযান চলে রাত প্রায় 12টা পর্যন্ত। রাতেই ডিবির আরেকটি দল মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে মডেল মৌ আক্তারকে আটক করে। এ সময় তার বাড়িতেও মদের বারের সন্ধান পাওয়া যায়। সেখান থেকেও জব্দ করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ। এই ঘটনায় মডেল পিয়াসা এবং মডেল মৌকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে রাতে 1:30টার দিকে সাংবাদিকদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর শাখার যুগ্ম কমিশনার হারুনা রশিদ জানান, পিয়াসা এবং মৌ সংঘবদ্ধ চক্রের সদস্য, তাদের বিরুদ্ধে আমরা অনেক ব্ল্যাকমেইলের অভিযোগ পেয়েছি। সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে তাদের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে দুইজনের বাড়িতে বিদেশি মদ, ইয়াবা, সীসা পাওয়া যায়। মৌয়ের বাড়িতে মদের বার ছিল। হারুন বলেন, আটক দুই মডেল হচ্ছেন রাতের রানী, তারা দিনের বেলায় ঘুমাতেন এবং রাতে এসব কর্মকাণ্ড করতেন। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে আনতেন তারা। বাসায় এলে তারা তাদের সঙ্গে আপত্তিকর ছবি ভিডিও তুলে রাখতেন। পরবর্তীতে সেসব ভিডিও এবং ছবি ভিকটিমদের পরিবারকে পাঠাবে বলে ব্ল্যাকমেইল করতেন এবং টাকা হাতিয়ে নিতেন। আটক দুজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার বিষয়ে যুগ্ম কমিশনার হারুনার রশিদ বলেন, তাদের বাসায় মাদক পাওয়ায় তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও গুলশান থানায় মাদক দ্রব্য আইনে পৃথক মামলা হবে। এছাড়া তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগে থাকায় আলাদা মামলা হবে। এসব মামলায় আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব। সূত্র বিডি প্রতিদিন। করোনা সংক্রমণ ও মৃত্যুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী নয়, বললেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়ী নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হলো স্বাস্থ্য সেবা দেয়া, যেটা আমরা হাসপাতালে দিচ্ছি। আমাদের দায়িত্ব টিকা দেয়া, আমরা টিকা দেয়ার চেষ্টা করেছি। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আসলে আমাদের দায়িত্ব তাকে সেবা দেয়া, চিকিৎসা দেয়া। এটাও বলি, হাসপাতালে কতগুলো বেড আছে, কতগুলো খালি আছে, কত ভর্তি আছে, তা নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের মাধ্যমে জানানো হয়। সোমবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কিভাবে সংক্রমণ বৃদ্ধি পায় তা সকলেই জানে। আপনারা ফেরিতে দেখেন কিভাবে লোক আসে, দোকানপাটে কিভাবে লোকে চলাফেরা করে, মাস্ক পরে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখে না, যার ফলে সংক্রমণটা বাড়ে। কিন্তু ওখানে তো আমাদের কেউ নেই, ডাক্তার নার্সরা তো আর ফেরি কন্ট্রোল করে না, আমাদের ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে না, সেটা কন্ট্রোল করার দায়িত্ব অন্য বিভাগের রয়েছে। সূত্র বিডি প্রতিদিন। মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষই ভাবে না, মন্তব্য জিএম কাদেরের। অপরিকল্পিত বিধি নিষেধের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। জিএম কাদের এমপি আজ সোমবার 2 আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন। জিএম কাদের আরো বলেন, অপরিকল্পিত লকডাউনের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এই অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এক বছরের মাথায় আবারও শ্রমিকদের পায়ে হেঁটে কয়েক গুণ বেশি খরচ করে রাজধানীতে ফিরতে হয়েছে। যেসব শ্রমিক দেশের সমৃদ্ধির জন্য অর্থনীতির চাকা সচল রাখেন তাদের সঙ্গে অশোভন ও নির্মম
আচরণ করা হয়েছে। জিএম কাদের আরো বলেন, গত 21 জুলাই কোরবানির ঈদের আগে যাত্রী পরিবহনে গণপরিবহন চলেছে মাত্র 2 দিন, আবার ঈদের একদিন পরই কঠোর বিধিনিষেধের কারণে বন্ধ হয়ে যায় গণপরিবহন। স্বল্প সময়ে গাদাগাদি করে ঈদ যাত্রায় চলাচল করেছে লাখো মানুষ। এ সময় পরিবারের সঙ্গে ঈদ করতে ভিড়ে আটকে পড়ে আরো কয়েক লাখ মানুষ। আবার কঠোর বিধিনিষেধের মধ্যে গত 30 জুলাই হঠাৎ ঘোষণা দেওয়া হয় 1 আগস্ট থেকে তৈরি পোশাক কারখানা খোলা, এমন ঘোষণার স্বল্প আয়ের শ্রমিকদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, শ্রমিকরা পায়ে হেঁটে রিক্সা বা ভ্যানে অথবা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীর পথে ছোটেন, শুধু কষ্ট নয় কয়েকগুণ বেশি খরচ করতে হয়েছে চাকরি রক্ষায়। প্রতিটি ফেরিতে কয়েক হাজার মানুষ গাদাগাদি করে নদী পার হয়েছেন, এসব কারণে মারাত্মকভাবে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। বিপর্যয় এড়াতে সরকারিভাবে 31 জুলাই ও 1 আগস্ট সীমিত পরিসরে গণপরিবহন চালু হয়। বিরোধী দলীয় উপনেতার অভিযোগ, গত বছরের এপ্রিল মাসেও বিধিনিষেধের মধ্যে তৈরি পোশাক কারখানা খুলে এমন নির্মম পরিহাস করা হয়েছিল শ্রমিকদের সঙ্গে, তখনও শ্রমিকরা পায়ে হেঁটে অসহনীয় দুর্ভোগ পোহায় রাজধানীতে এসেছিলেন। গত বছরে বিধিনিষেধ থেকে শিক্ষা নেননি সংশ্লিষ্টরা, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের শ্রমিক শ্রেণীর মানুষ। মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষই ভাবে না। তিনি আরো বলেন, মহামারী নিয়ন্ত্রণে যেখানে প্রয়োজন পরিকল্পিত লকডাউন, শুধু কথায় লকডাউন নয়, ব্যাপক হারে গণটিকা কর্মসূচি, যেখানে দেখা যাচ্ছে সব ক্ষেত্রে চরম সমন্বয়হীনতা, এ কারণে কমছে না করোনার ভয়াবহ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। সূত্র কালের কণ্ঠ। কর্মস্থলে যেতে গাড়ি ভাড়া কয়েক গুণ, প্রতিবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুরের শ্রীপুরে পরিবহন সংকটে কর্মস্থলে যেতে ভোগান্তি এবং ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ সোমবার 2 আগস্ট শ্রীপুর পৌর এলাকায় 2 নম্বর C&B বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত এ বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে 2 কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গতকাল রবিবার 1 আগস্ট থেকে কারখানা চালু থাকায় তাদেরকে কর্মস্থলে যেতে হচ্ছে, কিন্তু সড়কে একদিকে গণপরিবহন সংকট, অন্যদিকে ভাড়া নেওয়া হচ্ছে কয়েক গুণ, এতে বিপাকে পড়েছেন তারা। শ্রমিকরা আরো জানান, কারখানা খুলে দেওয়া হলেও যাতায়াতের কোনো সুব্যবস্থা করা হয়নি। এ সুযোগে মহাসড়কে চলাচলকারী সব লোকাল বাস, CNG ও অটোরিকশা গলা কাটা ভাড়া আদায় করছে, কোনো কোনো ক্ষেত্রে ভাড়া 3 থেকে 4 গুণ বাড়ানো হয়েছে। এ কারণে পরিবহন সংকট দূর করা ও ন্যায্য ভাড়ায় কর্মস্থলে যাওয়ার সুযোগের দাবিতে বিক্ষোভে অংশ নিচ্ছেন তারা। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক। সূত্র কালের কণ্ঠ। চলমান কঠোর লকডাউন আর না বাড়ার আভাস মিলেছে। চলমান কঠোর লকডাউন 5 আগস্টের পর আর না বাড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার। এর পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কঠোর নজরদারি করা হবে এবং গ্রামে গ্রামে গণটিকা কর্মসূচি চালানো হবে। সরকারের সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। কঠোর লকডাউনের কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব এবং সাধারণ মানুষের জীবিকার বিষয়টি বিবেচনা রেখে সরকার চলমান কঠোর লকডাউন আপাতত না বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এক্ষেত্রে টিকা সরকারকে ভরসা যোগাচ্ছে, বিভিন্ন দেশ থেকে টিকা সরবরাহের নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। এর ফলে সামনের দিনগুলোতে গণটিকা কর্মসূচি চালাতে আর সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে। এ ব্যাপারে আগামী বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ওই সূত্রে জানায়। তবে COVID-19 মহামারী মোকাবেলায় গঠিত জাতীয় পরামর্শ কমিটি চলমান কঠোর লকডাউন আরো বাড়ানোর পক্ষে মতামত দিয়েছে, কারণ সংক্রমণ ও মৃত্যু এখন পর্যন্ত কমেনি। একই সঙ্গে ব্যাপক ভিত্তিতে গণটিকা কার্যক্রম চালানোর পরামর্শ দিয়েছে কমিটি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক গতকাল রোববার মহাখালীর BCPS বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস মিলনায়তনে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস শুরু অনুষ্ঠানে বলেছেন, আগামী 7 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত অন্তত 1 কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানীর পর্যন্ত এ সময় ব্যাপক ভিত্তিক টিকাদান কার্যক্রম চলবে। সূত্র ইনকিলাব।